হ্যালো এভরিওয়ান, অ্যাজ ইউ লাইক কম্পিটিটিভ জোনে তোমাদের সবাইকে স্বাগত। অ্যাজ ইউ লাইক কম্পিটিটিভ জোনে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি অনলাইন এডুকেশন, জিকে শর্ট ট্রিক এভরি মান্থ, কারেন্ট অ্যাফেয়ার্স, শর্ট ইজ ওয়ে ম্যাথস। প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে, পাশের বেল আইকনটি অবশ্যই ভালো করে বাজিয়ে দাও, যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যায় যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব। আমরা এখানে গ্রুপ ডি এর যত রকম প্রশ্নপত্র আছে কিংবা সায়েন্স ডিপার্টমেন্টটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের চ্যানেলটিকে লক্ষ্য করো, সেখানে কিন্তু পেয়ে যাবে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসেরটা দেওয়া হয়। আর ইম্পর্টেন্ট 36 আমরা দিয়ে থাকি, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, আর আমাদের প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আজকে আমি তোমাদেরকে শ্বসনের দ্বিতীয় পর্ব পড়াবো, যেটা হচ্ছে রেসপিরেশন। আর ফার্স্ট পার্টটা আপলোড করা আছে, তোমরা আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট যে প্লেলিস্টে আছে সেটা থেকে দেখতে পারো। আমি তবুও লিঙ্কটা দিয়ে দেবো নিচে, তোমরা সেখান থেকে গিয়েও দেখতে পারো এবং অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। আচ্ছা চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের পার্ট টু এর শ্বসন অর্থাৎ রেসপিরেশন। ফার্স্ট কোশ্চেনটা আছে, দেখো, এনার্জি কারেন্সি বা শক্তির ভাণ্ডার কাকে বলা হয়? এটিপি অণুকে কিন্তু শক্তির ভাণ্ডার বলা হয়। তারপর আছে, দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তোমরা এটা সবাই জানো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে। গ্লুকোজ হলো সজীব কোষের প্রধান শ্বসন বস্তু, আর গ্লুকোজের সংকেতটা কি? C6H12O6। ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কিন্তু বলা হচ্ছে 1 ক্যালোরি। অর্থাৎ যখন তুমি জল নিচ্ছ সেটাকে যতটুকু বৃদ্ধি করছো, এখানে আমি ধরলাম যে আমি 1 গ্রাম বিশুদ্ধ জল নিচ্ছি, জলটা কিন্তু বিশুদ্ধ হতে হবে, 1 গ্রাম বিশুদ্ধ জল, এবং সেটাকে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপমাত্রাটা প্রয়োজন হচ্ছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে 1 ক্যালোরি। আচ্ছা তারপরে কোশ্চেন আছে, দেখো, সিজিএস পদ্ধতিতে তাপের এককে কি বলা হয়? ক্যালোরি বলা হয়। আর তোমরা এখান থেকে এসআই এককটাও পড়ে রাখবে, ভৌতবিজ্ঞানে তোমরা এই কোশ্চেনগুলো ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু পেয়ে যাবে। তারপরে আছে, দেখো, শ্বসনকে O2 এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ববাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন, আর একটা হচ্ছে সন্ধান। আচ্ছা এবার আমি বলি স্ববাত শ্বসনটা কি। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি জীবিত কোষে স্ববাত শ্বসন কিন্তু ঘটে থাকে, আর এটা হচ্ছে O2 এর উপস্থিতিতে কিন্তু ঘটে। কিন্তু বাকি যে দুটো আছে অর্থাৎ অবাত শ্বসন আর সন্ধান, সেটা কিন্তু O2 এর অনুপস্থিতিতে ঘটে, এটা কিন্তু মনে রাখবে। ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় কি, অবাত শ্বসন, আর সন্ধানটা কি ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি নিম্ন শ্রেণীর জীব দ্বারা সংগঠিত হয়। তারপরে কোশ্চেনে আসছি, রসায়নগড়ে ড্যাশ এর সাহায্যে O2 এর উপস্থিতি ছাড়াই দহন সম্ভব হয়, অর্থাৎ কোনো কিছু একটা জ্বালানোর জন্য O2 এর তখন প্রয়োজন হয় না। কিন্তু কিসের সাহায্য সেটা? সেটা হচ্ছে ক্লোরিনের সাহায্যে। শ্বসন প্রক্রিয়াটি 2টি পর্যায়ে সম্পন্ন হয়, 2টি প্রক্রিয়া কি? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস পর্যায়টি কোষের কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। ক্রেবস চক্রটি কোথায় ঘটে থাকে? কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে। স্ববাত শ্বসন কোষের কোথায় কোথায় ঘটে? একটা কিন্তু সাইটোপ্লাজমে আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। কিন্তু অবাত শ্বসন কিন্তু একটা জায়গাতেই হয়, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা কিন্তু ভুল করো না। স্ববাত শ্বসন হয় 2টো জায়গাতে, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া, আর অবাত শ্বসন হয় হচ্ছে একটা প্রক্রিয়াতে, একটা জায়গায়, সাইটোপ্লাজম। সন্ধান এক প্রকার স্ববাত না অবাত শ্বসন প্রক্রিয়া? তোমরা এটা অ্যান্সার করো তো আমি দেখব, কমেন্ট করো নিচে।
তারপর আছে ইস্ট থেকে ড্যাশ উৎসেচক নিঃসৃত হয় জাইমেজ। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। পেশির ক্লান্তি কেন ঘটে? দেখো, যখন আমরা অতিরিক্ত পরিশ্রম করে ফেলি তখন হচ্ছে O2-এর অভাব ঘটে, এটুকুনি জানো তোমরা। তখন সন্ধান প্রক্রিয়ায় আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়ে যায়, এবং তখনই কিন্তু যখন আমাদের অনেক বেশি ল্যাকটিক অ্যাসিড জমে যায় তখনই কিন্তু আমাদের পেশির ক্লান্তি ঘটে। এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, আমার ঠিক মনে পড়ছে না কোন পরীক্ষাটাতে, কিন্তু এই পরীক্ষা এই কোশ্চেনটা এসেছিল, হয় WBCS-এ না হলে এর আগে কোনো একটা পরীক্ষাতে এসেছিল। আমরা কিন্তু তোমাদেরকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো দিচ্ছি। এর আগে আমাদের ফটোসিনথেসিস আপলোড করা আছে, অর্থাৎ সালোক সংশ্লেষ, সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর সেখানে PDF ফাইলটাও দেওয়া আছে, 69 মতন কোশ্চেন আছে, তোমরা দেখে নেবে। আর এটারও ফার্স্ট পার্টটা আছে, ওটাও দেখে নেবে, এটাও দেখছো। আর এরপরে তোমরা কী কোন টপিকটার উপরে চাও ভিডিও, সেটা আমাদের অবশ্যই জানাবে। আর না হলে আমি আমার ইচ্ছা মতন একটা টপিক দিয়ে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো, কারণ এগুলো গ্রুপ ডি ছাড়াও তোমাদের এরপরেই রেলের ASM TTTC বেরোচ্ছে, তাছাড়া APO আসছে, মিসলেনিয়াস PSC, তাছাড়া আরও অনেক কিছু আসছে। সেখানে কিন্তু তোমাদের সায়েন্স পার্টটা কিন্তু কম ভালো করে করতেই হবে, আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা এটা করো তাহলে কিন্তু বেশি উপকারী হবে বলে আমার মনে হয়। কারণ তোমরা এই যখন আমি দেখছি অনেক জায়গায় 7,000-8,000 করে কোশ্চেন পড়ানো হচ্ছে, কিন্তু সেটা বিক্ষিপ্তভাবে, হয়তো সালোকসংশ্লেষ থেকে একটা কোশ্চেন, তারপরে দেখা যাচ্ছে যে ইন্দ্রিয় থেকে একটা কোশ্চেন, তারপর পুষ্টি থেকে একটা কোশ্চেন, এইভাবে বিক্ষিপ্তভাবে পড়ে কিন্তু মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু তোমরা একটা ভালো করে যদি একটা চ্যাপ্টার থেকে 60-70 কোশ্চেন পড়ে নাও তখন কিন্তু অনেকটা তোমাদের থিওরিটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে সবসময় বলছি আমি, ওই জন্য তোমরা কিন্তু পরপর এক একটা করে কোশ্চেন এক একটা চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাও। তারপরে আসছি রেসপিরেটরি অর্গান অফ অ্যানিমেলস, অর্থাৎ প্রাণীদের শ্বাস অঙ্গ। দেখো, তোমরা কিন্তু যারা বাংলাটাকেই বেশি প্রেফার করছো শুধু বাংলাটা টার্মটা জেনো না, কারণ তাতে কিন্তু অনেক সময় তোমাদের প্রবলেম হয়ে যেতে পারবে। দেখো, তোমাদের হয়তো আসবে দেহগাত্র, এবার দেহগাত্র না দিয়ে যদি তোমাদেরকে ওটা বাংলাতেই এরকমভাবে লিখে দেয় যে বডি সারফেস, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কি হচ্ছে ব্যাপারটা, বডি সারফেসটা আবার কি। তাই জন্য তোমাদের কিন্তু এই ইংলিশ টার্মগুলো একটু জানতে হবে, আমি ওই জন্য পাশে লিখে দিয়েছি। দেহগাত্র হচ্ছে বডি সারফেস, এটা কাদের শ্বাসযন্ত্র, এটা হচ্ছে অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি। তারপরে আসছি ত্বক বা চামড়া, এটা সবাই জানো ইংরেজিটা স্কিন, এটা হচ্ছে কেঁচো আর হচ্ছে জোক। তারপরে আসছি শ্বাসছিদ্র এবং শ্বাসনালী, এটা হচ্ছে ট্রাকিয়া অর্থাৎ, আর হচ্ছে স্পাইরেকল, এটা হচ্ছে আরশোলা, প্রজাপতি আর ফড়িংদের। তারপর আসছি গিলস অর্থাৎ ফুলকা, এটা হচ্ছে রুই, কাতলা, চিংড়ি আর শামুক। অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে কই, শিঙি, মাগুর। তোমরা অবশ্যই শুনে থাকবে যে কইয়ের জান এত সহজে মরে না, কিন্তু তা সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এদের কিন্তু একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাই জন্যে কিন্তু এরা সহজে মরে যায় না। তারপরে হচ্ছে দেখো বুকলাং, মাকড়সা, কাঁকড়া বিছে ইত্যাদি। ফুসফুস, ফুসফুস কাদের থাকে তোমরা সবাই জানো, এটা মানুষদের তো থাকেই ফুসফুস। উভচর, সরীসৃপ, পক্ষিদের কিন্তু আরও একটা থাকে, যেটা হচ্ছে বায়ুথলি আর হচ্ছে ফুসফুস, এই দুটোই কিন্তু পক্ষীদের থাকে। আর তারপরে আসছে স্তন্যপায়ীদের মধ্যে কারা কারা পড়ছে দেখে নাও, তিমি, বাদুর, গিনিপিক। বহিঃফুলকা কাদের থাকে, অর্থাৎ এক্সটার্নাল গিলস, ব্যাঙাচিদের থাকে। ব্যাঙাচিদের কি থাকে তাহলে? বহিঃফুলকা অর্থাৎ এক্সটার্নাল গিলস। ব্যাঙাচি অবস্থায় জলের বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য বহিঃফুলকা শ্বাসযন্ত্র হিসেবে কিন্তু কাজ করে। আচ্ছা, এবারে কোশ্চেন আসছি
ফুসফুস কি দ্বারা আবৃত? ফুসফুস হচ্ছে প্লুরা নামক দ্বিস্তরীয় আবরণ দিয়ে আবৃত। লাল রঙের ফুসফুস দুটি অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাই নিয়ে গঠিত। তাহলে এখানে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে ফুসফুস কি দ্বারা আবৃত? প্লুরা, প্লুরা নামক দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখো এটাকে মার্ক করে দেওয়া আছে। প্রতিটি ফুসফুস থেকে একটি করে নালি কিন্তু নির্গত হয়, আর এদেরকে কিন্তু বলা হচ্ছে ব্রঙ্কাস। আমরা পরের ছবিতে দেখবো যে ব্রঙ্কাসটা কেমন দেখতে হয়, আমি এখানে ছবি দিয়ে দিয়েছি একটা। তার আগে দুটো কোশ্চেন পড়ে নিই। মানুষের শ্বাস অঙ্গগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা কি, একটা হচ্ছে মুখ্য শ্বাসযন্ত্র আর একটা হচ্ছে গৌণ শ্বাসযন্ত্র। মানুষের মুখ্য শ্বাসযন্ত্র যথাক্রমে একজোড়া ফুসফুস, একজোড়া ব্রঙ্কাস, একটি ট্রাকিয়া, একটি ল্যারিংস, গ্লটিস, নাসাপথ, অন্তঃনাসারন্ধ্র আর বহিঃনাসারন্ধ্র, এইগুলো নিয়ে কিন্তু গঠিত। তাহলে চলো আমরা পিকচারটা দেখে নিই। দেখো এখানে নাসা গহ্বর দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ এই যে এই জায়গাটা দেখো, নাসা গহ্বর দেখতে পাচ্ছ, নাসারন্ধ্র এখানটায় আছে, ল্যারিংস, ব্রঙ্কাস দেখতে পাচ্ছ, এখানে আছে হচ্ছে তোমাদের ডান ফুসফুসটা, এই দিকটা আছে তোমাদের বাম ফুসফুস, আর এইখানটা আছে তোমাদের ট্রাকিয়া। এই জায়গাটাকে বলা হচ্ছে তোমাদের মধ্যচ্ছদা, আর এটা তো তোমরা দেখতে পাচ্ছ জালক পরিবৃত বায়ুথলি, এটা বাইরের জালক টাইপের কিছু একটা, সেটাকে বলছে বায়ুথলি। আচ্ছা তাহলে এইটা গেল তোমাদের ছবিটা। এরপরে কোশ্চেনে আসছি, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন প্রায় 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন, যা কোথায়, যা কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়াতে। আচ্ছা তারপরে কোশ্চেনটি আছে, দেখো এটা কিন্তু ইউনিক একটা কোশ্চেন। তোমাদের কোশ্চেনটা এইভাবে আসতেই পারে যে জোনাকি আলো দেয় সেটা কিসের জন্য হতে পারে? এখানে দেখো দুটো উদাহরণ দেওয়া আছে এরকম, জোনাকি আলো দেয় আর একটা হচ্ছে ইলেকট্রিক রে মাছ যে দেহে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা কিসের জন্য হচ্ছে? সেটা কিন্তু শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি থেকে হয়। শ্বসন প্রক্রিয়ায় শুষ্ক ওজন হ্রাস পায়, আর সালোসংশ্লেষ প্রক্রিয়ায় কী হয় তোমাদেরকে আমি এটা কিন্তু পড়িয়েছি, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সালোসংশ্লেষ তাপগ্রাহী পদ্ধতি, কিন্তু শ্বসন হচ্ছে একটা তাপমোচী পদ্ধতি। শ্বসনে কী হয়? শ্বসনে হচ্ছে CO2 ও H2O কিন্তু নির্গত হয়। আচ্ছা আমাদের ফেসবুক পেজ আছে, তোমরা আমাদের ফেসবুক পেজটা যদি সার্চ করো www.facebook.com/pm2am.study.co.in, আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা যদি জয়েন করতে চাও আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, তাও তোমরা যদি এইভাবে সার্চ করতে চাও নিশ্চয়ই করতে পারো, t.me/asyoulikeCZ, অর্থাৎ কম্পিটিটিভ জোন। তোমরা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরপরে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা কমেন্ট করে জানাও, যদি যে টপিকটা তোমরা শুনতে চাও বা দেখতে চাও বা সেইটা সম্পর্কে কোশ্চেন অ্যান্সার ফলো করতে চাও। আমাদের প্রত্যেকটা ভিডিওই আপলোড করা হচ্ছে, কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আমরা নিয়ে আসছি। এখানে দেখো আমাদের 60টা কোশ্চেন হলো, এর আগে কিন্তু আমরা 69 এরকম একটা কিছু, 69/68 এরকম একটা কোশ্চেন আপলোড করা রয়েছে আমাদের সালোসংশ্লেষের ওপরে। এবং এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলব। এরপরে দেখি যদি জীবনবিজ্ঞানটা শেষ হয়ে যায় আমরা অবশ্যই ভৌতবিজ্ঞানটা নিয়ে আসব। এবং আমাদের চ্যানেলে চোখ রাখো টুকিটাকি খবর, তাছাড়াও কিছু সাজেশন, কিছু মোটিভেশনাল ক্লাস, সব কিছুই আমাদের এখানে আপলোড করা হচ্ছে। তোমরা প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, লাইক করো, কারণ তোমরা যদি কিছু সাজেস্টও করতে চাও আমাদের চ্যানেলের ব্যাপারে অবশ্যই তোমরা, তোমাদের অধিকার আছে এবং তোমরা প্লিজ সেটা করো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আমাদের পরের ভিডিওতে।